আমি আমার ভগ্নিপতির কাছ থেকে শুনলাম, একটু ওখানে আসে শুনলাম যে ওনারা কি প্লাস্টার করতে গেছিল রুমের ভেতর, তে ওই যে ফ্রাস করে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পর ঘুরেই দেখে যে আগুন ধরছে এবং সে আগুনটা ধরছে দরজার কাছে, ওই বের হতেই আর কি মনে করেন যে শরীর সমস্ত শরীর পড়ে গেছে।